এল ক্লাসিকোতে গোল করে চারদিকে হইচই ফেলে দিল আর্জেন্টিনার ইয়াং স্টার নিকোপাজ। বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত একটি গোল করার মাধ্যমেই নিজের প্রতিভার প্রমাণ দিলেন আর্জেন্টিনার এই ইয়াং স্টার। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিকোপাজের আদ্যোপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, আনহেল ডিমারিয়ার পর রিয়াল মাদ্রিদের জার্সিতে লম্বা সময় দেখা যায়নি কোনো আর্জেন্টাইন ফুটবলারকে। তবে এবার রিয়াল মাদ্রিদে নতুন ইতিহাস রচনা করতে আসছে নিকোপাজ। 19 বছর বয়সী অ্যাটাকিং এই মিডফিল্ডার ইতোমধ্যেই নজর কেড়েছে ফুটবল নেটিজেনদের। দুর্দান্ত প্রতিভা নিয়ে রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে বেড়ে উঠেছে নিকোপাজ। গত বছরেই রিয়াল মাদ্রিদের সিনিয়র টিমে অভিষেক হয়েছে নিকোপাজের। সে বছরেই চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ডিবক্সের বাহির থেকে নজর কাড়া একটি গোল করেন এই ইয়াং স্টার। এই গোলের পরেই নিকোপাজকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয় ফুটবল পাড়ায়। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের স্কোয়াডে নিকোপাজ রেগুলার না হলেও চলতি সিজনে মেইন দলের সাথেই থাকবে আর্জেন্টিনার এই ইয়াং সেন্সেশন। এছাড়া আর্জেন্টিনা ন্যাশনাল টিমে খুব শীঘ্রই অভিষেক হতে যাচ্ছে 19 বছর বয়সী এই গোল্ডেন বয়ের। বন্ধুরা, এত কিছুর মাঝে আজ এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত একটি গোল করলেন নিকোপাজ। গোলটি ছিল অবশ্য দুর্দান্ত একটি হেড থেকে। এল ক্লাসিকোতে মাত্র 23 মিনিট খেলার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনার এই ইয়াং স্টার। এই অল্প সময়ের মাঝেই গোলবারে 3টি শট ও 2টি সফল ড্রিবলিং করেছেন নিকোপাজ। বন্ধুরা, তবে নিকোপাজের খেলার মাঝে সবচেয়ে পজিটিভ দিক হলো তার বল পজিশনিং সেন্স। খুব দ্রুত সময় বল পজিশন নিয়ে খেলতে পারে নিকোপাজ। এছাড়া খেলার মাঠে তার অসাধারণ প্লেমেকিং ও ড্রিবলিং আপনাকে মুগ্ধ করবে। সব কিছু ঠিক থাকলে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের দলে একজন সেরা মিডফিল্ডার পেতে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে তোমার অভিষেকের অপেক্ষায় রইলাম। গ্রাসিয়াস নিকো। বন্ধুরা, আর্জেন্টিনা প্লেয়ারের নিত্য নতুন আর্জেন্টিনার যে কোনো তরুণ প্লেয়ার সম্পর্কে নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।